নমস্কার বন্ধুরা, সুজয় কম্পিউটার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। এর আগের পর্বে আপনি এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের পেজেস আর টেবিলস এই অপশান দুটির কাজ সম্বন্ধে জেনেছিলেন। সেই ভিডিওটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের এই পর্বে আপনি ইলুস্ট্রেশনের পাঁচখানা অপশানের কাজ সম্বন্ধে দেখিয়ে দেওয়া হবে, যেমন পিকচার, ক্লিপার, শেপ, স্মার্ট আর্ট আর চার্ট। এই পাঁচটা অপশনের কাজ সম্বন্ধে জানতে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। ইলুস্ট্রেশন গ্রুপে যে প্রথম যে অপশনটা পেয়ে যাচ্ছি আমরা সেটা হচ্ছে পিকচার। এই পিকচারের অপশনের মাধ্যমে আমরা কোনো পিকচারকে ইনসার্ট করতে পারি, অর্থাৎ কোনো পিকচারকে আমরা এমএস ওয়ার্ডে আনতে পারি। তো কোনো পিকচারকে আনার জন্য এখানে আমরা ক্লিক করব, দিয়ে আমাদের পিকচার লোকেশনটা দেখিয়ে দিতে হবে যে আমরা কোন পিকচারটা নিতে চাইছি কোথা থেকে। তো আমি আমার এখানে স্যাম্পল পিকচারে চলে গেলাম, জাস্ট দেখানোর জন্য করছি। আপনারা যেখানেই করবেন সেই ছবিটাই অবশ্যই চলে আসবে। তো আমি এই ছবিটা ডবল ক্লিক করলেও চলে আসবে, অথবা একবার সিঙ্গেল ক্লিক করে ইনসার্ট করলেও ছবিটা কিন্তু এখানে চলে আসবে, ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা ইনসার্ট হওয়ার সাথে সাথে আমরা এখানে একটা নতুন ট্যাব পেয়ে গেলাম, ফরম্যাট ট্যাব। ফরম্যাট ট্যাব এর মধ্যে আমরা কিছু অপশান পেয়ে যাচ্ছি যেগুলো এই ছবি রিলেটেড, যার জন্য এই ট্যাবটা আসছে। তো তার মধ্যে কী কী আছে একবার হালকা করে দেখে নিই। তো তার মধ্যে কী কী আছে আমরা একটু তাড়াতাড়ি দেখে নিই। যেমন আছে ব্রাইটনেস, আমরা ছবিটার ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে। আমরা ছবিটার কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারবো, অথবা আমরা ছবিটার রিকালার করতে পারবো, ছবিটার মধ্যে অন্যরকম কিছু কালার সেট দিতে পারবো, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রে স্কেল ইত্যাদি ইত্যাদি। আশা করি বোঝা যাচ্ছে। এছাড়া আছে কম্প্রেস পিকচার, পিকচারটাকে ছোট করার জন্য, চেঞ্জ পিকচার, পিকচারটাকে চেঞ্জ করার জন্য। এগুলো নিজেরা নিজেরা করেও দেখে নিতে পারবেন, আমাকে অতটা বলার দরকার নেই। আচ্ছা, আর এখান থেকে আমরা ছবিটার কোনো রকম ফ্রেম টাইপের দিতে পারবো, যে ছবিটা নর্মাল অবস্থায় কোনো ফ্রেম নেই, শুধু ছবিটাই এসে, কিন্তু আমরা এখান থেকে চাইলে আমাদের পছন্দ মতন ফ্রেম বেছে নিয়ে দিতে পারবো। এখানে অনেক রকম ফ্রেম কিন্তু আছে। ঠিক একই রকমভাবে পিকচারের ধার দিয়ে একটা কোনো বর্ডার দিতে পারবো, যেমন একটা ফ্রেম সিলেক্ট করে নিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। যেমন এইটার এই মুহূর্তে একটা সাদা সাদা বর্ডার রয়েছে, ক্লিক করলাম ছবিটাতে, পিকচার বর্ডারে আমি লাল করে দিচ্ছি, দেখুন লাল বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে এখানে পজিশন পেয়ে যাবো আমরা। আমাদের মোট নখানা পজিশন হয় একটা পেজের, তো যেরকম পজিশনে আমাদের ছবিটা পছন্দ বা প্রয়োজন সেই পজিশনে আমরা নিয়ে গিয়ে ক্লিক করে দেবো। যেমন যদি মাঝখানে করি, ছবিটা একদম মাঝখানে চলে এসেছে আমার, এখানে ক্লিক করব, এটা প্রিন্ট প্রিভিউ অপশন, দেখুন ছবিটা পুরোপুরি মাঝখানে এসে গেছে। ফরম্যাটে যাব। আচ্ছা, এছাড়া আছে আমাদের এখানে দরকারি টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিংটা কি, টেক্সট র্যাপিং ব্যাপারটা হচ্ছে, একটু দেখিয়ে দিই নাহলে এটা একটু বোঝা, আমরা ছোটো করে নিচ্ছি ছবিটা। দেখুন এখানে লেখাটা কেমন ভেঙে মতন গিয়ে আমাকে জায়গা করে দিয়েছে ছবিটার জন্য। তো এখানে টেক্সট র্যাপিং আমরা এখানে রাইট ক্লিক করে আনতে পারি, অথবা আমরা ফরম্যাটে গিয়ে এখানে টেক্সট র্যাপিং এখান থেকেও পারি, অথবা এখান থেকেও আমরা মোর লেআউটে গিয়ে এই যে টেক্সট র্যাপিং থেকেও কিন্তু পারি, অনেক জায়গায় অপশন আছে। তো টেক্সট র্যাপিং আমাদের স্কোয়ার হয়ে রয়েছে, আমরা এই ছবিটাকে যদি নিয়ে যাই একটা স্কোয়ারের মতন জায়গা ছেড়ে দিয়ে লেখাটা কিন্তু থাকবে, দেখিয়ে দিচ্ছি। এটাকে পজিশনটা আমি উপরে করে দিই, দেখুন স্কোয়ারের মতন জায়গা ছেড়ে দিয়ে আমার কিন্তু লেখাটা রয়েছে, বোঝা যাচ্ছে। এরপর আমরা যদি লাইনে করি, এখানে ছবিটা ভালো করে দেখলেই বোঝা যাবে, দেখুন লাইন মতন হয়ে রয়েছে। লাইনে করলে আমাদের দেখুন উপরে লাইন, নিচে লাইন, আর মাঝখানে ছবিটা ছেড়ে দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু এই এই দিকটা, বাঁ দিকটা অথবা ডান দিকটা কিন্তু কোনো লেখা আসেনি। স্কোয়ার হলো, লাইন হলো, টাইট করলে আমাদের কিছুটা স্কোয়ারের মতনই হবে, কিন্তু যেহেতু এটা স্কোয়ার ছবি, কিন্তু এটা যদি অন্য কোনো ছবি হতো, যদি ত্রিভুজ আকৃতি হতো, তাহলে লেখাটা যতটা সম্ভব এর ক্লোজ থাকতো, ঠিক আছে, টাইট করলে। আচ্ছা, এরপরের অপশনটা দেখে নিই, বিহাইন্ড টেক্সট। এটা টেক্সটটা
টেক্সটের পিছনে চলে যাবে ছবিটা, টেক্সটের পিছনে চলে গেছে ছবিটা। আর আমরা যদি করি ইন ফ্রন্ট টেক্সট, তাহলে টেক্সটের আগে চলে আসবে ছবিটা, টেক্সটের আগে, বুঝা গেল? মানে টেক্সটটা ঢাকা পড়ে যাচ্ছে। তারপর টপ অ্যান্ড বটম উপরে নিচে থাকবে ঠিক একই রকম, যেমন এই লাইন উইথ টেক্সট এটা, আর থ্রু এর মধ্যে দিয়ে। এছাড়া আমরা পাবো রোটেশন, ছবিটাকে ঘুরিয়ে নিতে পর চাইলে ঘুরিয়ে নিতে পারবো এখান থেকে 90 ডিগ্রি ডান দিকে বাঁ দিকে, আর ফ্লিপ হরাই, ফ্লিপ ভার্টিক্যাল আর ফ্লিপ হরাইজন্টালি। এছাড়া যদি আমরা ছবিটাকে কিছুটা ঘোরাতে চাই, 90 ডিগ্রি যদি না দরকার পড়ে, তাহলে আমরা এই সবুজ যে অপশানটা রয়েছে বা বাটন মতন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা ক্লিক করে ধরে আমাদের প্রয়োজন মতন আমরা ডান দিক বাঁ দিক ঘুরিয়ে নিতে পারবো ছবিটাকে। আচ্ছা, এরপর আমরা যে অপশানটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রপ। এই ছবিটাকে আমরা নিজেদের অপ্রয়োজনীয় অংশটাকে বাদ দিয়ে ছবিটা কিন্তু রাখতে পারবো, ক্রপ করে নিতে পারবো, ছেঁটে নিতে পারবো। ক্রপ করলাম, মনে করা যাক আমি এটা ছোট করে নিচ্ছি। দেখুন এখানে যে ইয়ে বর্ডারটা দিয়েছি, বর্ডারটা তো থাকবে, তো বর্ডারটা তুলতে গেলে আমরা এখান থেকে নো আউটলাইন করে দেবো, আউটলাইন চলে গেল। এবার যদি ক্রপ করি আরও ভালো বোঝা যাবে। মনে করা যাক আমি এই হাতটাকে বাদ দিয়ে দেবো, শুধু মুখটাকে রাখবো। দেখুন বোঝা যাচ্ছে? আর এটা হাইট উইথ এটা তো কমানো বাড়ানো যেতেই পারে, দেখুন এখানে বেড়ে গেল। তো আশা করি ছবি নিয়ে আর কোনো সমস্যা হবে না, ছবির ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি ডিলিট করে দিই। এরপর যে অপশানটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে শেপ। এই শেপটা কিছুই না, আমরা যেমন পেন্টে যেমন ছবি এঁকেছিলাম ঠিক সেরকমই আমরা এখানে কিছু শেপ এনে নিতে পারবো, এঁকে নিতে পারবো এখানে ছবিটাতে। শেপের মধ্যে রং দিতে পারবো নানা রকম পছন্দ মতন, শেপের আউটলাইন ছবি ঠিক ছবিরই মতন শেপের আউটলাইন দিতে পারবো, শেপটাকে চেঞ্জ করতে পারবো, শেপটাকে ফিল করতে পারবো। এখানে ফিল হয়েই রয়েছে, আমরা চাইলে অন্য কিছু কালার দিয়েও দিতে পারবো, ঠিক আছে? আউটলাইনটা মনে করুন লাল দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে শেপটাকে শ্যাডো দিতে পারবো, দেখুন একটা শ্যাডো চলে আসছে। বুঝতে পারছেন শ্যাডোটা? তো আমরা এখান থেকে শ্যাডো দিতে পারবো, 3D এফেক্ট চাইলে 3D এফেক্ট দিতে পারবো, বোঝা যাচ্ছে? আর এগুলো একই রকম ভাবে মানে ছবিরই মতন একই রকম, কোনো ব্যাপার না, আপনারা করলে নিজেরাই বুঝতে পারবেন। উড়িয়ে দিই এটাকে। এরপরে যে অপশানটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট আর্ট। এই স্মার্ট আর্ট জিনিসটা কি, স্মার্ট আর্টে ক্লিক করবো। স্মার্ট আর্ট জিনিসটা হচ্ছে যেমন এখানে রয়েছে লিস্ট হিসাবে দেখাবে বা প্রসেস হিসাবে দেখাবে, যেমন প্রসেস হিসাবেই দেখিয়ে দিই, জাস্ট একটা স্যাম্পেল হিসাবে মনে করা যাক। এটা নিলাম, ওকে করলাম। এখানে মনে করা যাক আমাদের কোনো একটা কম্পিউটার বিষয়ে জানা বলা হোক, যে কম্পিউটারে তিনটে ভাগ, যেমন এখানে প্রথমে ইনপুট, হ্যাঁ, মাঝখানে প্রসেসিং ইউনিট, আর তারপরে প্রসেসিং হওয়ার পর এটা আউটপুট। তো এরকমভাবে আমরা প্রসেসিংটাকে দেখানোর জন্য আমরা এরকমভাবে নিতে পারি। আপনি যে কোনো জিনিস মানে এরকম ধরনের যদি প্রসেসিং দেখানোর দরকার পড়ে, তাহলে এখান থেকে নিতে পারে। এখান থেকে ফরম্যাট অপশান থেকে আমরা একই রকমভাবে আরও কিছু অপশান পেয়ে যাব, হ্যাঁ, সেগুলো নিজেরা ঠিক একই রকম ছবিরই মতন ফিল, শেপ, চেঞ্জ, শেপ, আউটলাইন একই রকম আছে। একটা করলে বাকিগুলো এমনিও নিজে নিজে বুঝতে পেরে যাবে। এরপর যে অপশানটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে চার্ট। এই চার্টের ক্ষেত্রে আমরা আমাদের কিন্তু এখানে একটা এক্সেল শিট অন হয়ে যাবে অটোমেটিক, যেমন যদি আমরা এই কলম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট যেমন আছে অনেক কিছু আছে, যদি আমরা এখানে নিই, ওকে করি, আমাদের এক্সেল শিট কিন্তু একটা অন হয়ে যাবে। এর ভিত্তিতে আমাদের কিন্তু চার্টটা তৈরি হয়,
এই যে ক্যাটাগরি ওয়ান সিরিজ ওয়ান, এই যে যত যত আমাদের দেওয়া আছে ডিজিট বা ইনপুট করা আছে সে অনুযায়ী এই চার্টটা কিন্তু কম বেশি হবে আমাদের যখন কাজ মিটিয়ে যাবে। মনে করা যাক আমি এখানে একটা দিয়ে দিই 10 12 15, ডেটা ইনপুট করা হয়ে গেল, কেটে দিলাম, আমাদের এই ভিত্তিতে কিন্তু এখানে চার্ট তৈরি হয়ে গেল। চার্টের আমরা ডিজাইনও চেঞ্জ করতে পারি, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নানা রকম কালারের চাইলে নানা রকম কালারের কিন্তু আমরা বেছে নিতে পারি। ঠিক একই রকমভাবে আমাদের যদি পাই চার্টের দরকার পড়ে, এটাকে ছোট করে নিতে পারবো, যদি পাই চার্টের দরকার পড়ে এখান থেকে ইনসার্টে যাব, এখানে চার্টে যাব, এখানে পাইতে যাব, যেটা দরকার যেটা যেমন পছন্দ আপনি ওকে করলাম। এখানে একটা এক্সেল শিট কিন্তু খুলে যাবে, এখানে যেরকম আমি ডেটা ইনপুট করতে থাকবো সেই অনুযায়ী পাইচারটা কিন্তু রেডি হবে। পাইচারটা কিন্তু যেই ডেটাটা ইনপুট করছে অমনি কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমাদের হয়ে গেলে এখানে ক্লিক কেটে দেবো, আমাদের পাইচার্ট রেডি। তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব, আজকের পর্ব সম্বন্ধে কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো উত্তর দেওয়ার। সকলে ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।